কলেজে ভর্তি হওয়ার বছর খানিক পর রেনুকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা ছিল ওর আত্মীয়, গল্পের রাজা ছিল তপু। যেমন হাসতে পারত তেমনি অত্যা ছিল গল্প করার ব্যাপারেও। যখন ও গল্প শুরু করত তখন কাউকে কথা বলার সুযোগ দিত না। একটা মেয়েটাইতে যাওয়ার শখ ছিল ওর। বাবাই ইডিয়াতি গুলাটা ছিল ইন্দি দুয়ের ছোট। উত্তাল বাবার মেয়ে 21 ফেব্রুয়ারি কার্জন হলের কাছাকাছি ফ্ল্যাটার সহ মাঠে লুটিয়ে পড়েছে তপু। কপালে ঠিক মাঝখান যায় গোল একটা গর্ত, আর সেই গর্ত দিয়ে নিজ ঝড়ের মতো রক্ত ছুটছে ওর। সেই রক্তের ভিড়ে লাল হয়ে উঠেছে অনেক দিনের কালো রাস্তাটা। মিলিটারের ট্রেনে হিমচে নিয়ে যাচ্ছে তপুকে, আর ওর মগজ মস্তিষ্কের ভাবনা আমরা শুনবো কবিতা। আমি তপু, ওই যে ঢাকা মেডিকেলে পড়তাম, হাজারো স্বপ্ন নিয়ে বাংলার ছবি আঁকতাম। 21 বর্ষে কতই না হাস্যজ্জ্বল ছিলাম। চেনুনি এখনো, নির্ভয় যে বুলেট মগজে নিলাম। সেদিন আমার নিউরন থেকে নেট্রন দিয়েছিল হুঙ্কার, বলেছিল বাঙালিয়ান এই বাংলা আমার। বাঙালি হওয়ার সাধনা ছিল হাজার বছর ধরে, হয়েছি কি বাঙালি অকাল বয়সে মরে। শোকনের সবলে হৃৎপিণ্ড আমার ছিন্ন ভিন্ন, যেখানে স্পন্দিত হতো ভালোবাসা বাংলার জন্য। না, মরেনি সে ভালোবাসা, আজ হয়নি পণ্য। রাষ্ট্রভাষা বাংলা চাই, দাবিতে আমি শূন্য। আমি কি মরেছি? না না, আমি তো মরি নাই। কেউ একদিন হাতে নিয়ে খাটি গিয়া ফুটা দুটো দেখি আমার মগসিন স্কারে ফুটো, বলবে এই যে তপু, ও তো বেঁচে আছে, আজও মরে নাই। আবার আমি চলে উঠবো এই বাংলায়, তোমাদের মাঝে খুঁজে পেতে আমার চিরচেনা সেই বন্ধুরা। Thank you.